পশুদের মৃতদেহ এবং আবর্জনা জমতে জমতে ভাগাড়ির আকার ধারণ করেছে নদিয়ার নোকারি অঞ্চলের কুপার্স ক্যাম্প যাওয়ার রাস্তা। দুর্গন্ধে নাবিশ্বাস উঠছে এলাকাবাসীদের, যা অত্যন্ত দূষিত পরিবেশ তৈরি করেছে। স্থানীয়রা অভিযোগ জানাচ্ছেন, এই আবর্জনা স্তূপ পরিষ্কার করছে না পঞ্চায়েত। এলাকার পঞ্চায়েতকে অনেকবার অনুরোধ করলেও তারা দৃষ্টিপাত করছেন না বলেই জানাচ্ছেন তারা। দীর্ঘদিন ধরে, হ্যাঁ এটা তো ঠিকই, দীর্ঘদিন ধরে আমরা যে নোংরা ফেলছি ওরা কুপার্স নোটিফাইড থেকে, আমরা বারংবার চিঠি করেছি কুপার্সকে, আবার বিডিও স্যারকে, এইচডিও স্যারকে চিঠি করা জানানোর পর সত্ত্বেও কোনো স্টেপই নেয়নি আমাদের সাথে। তা আমরা ইয়েকে জানিয়েছি, আপনার হচ্ছে আড়াইকে বলেছি, আড়াই আমাদের একটা একটা প্রজেক্ট এসছে আমাদের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট করার জন্য, আমরা সেখানে আড়াইকে বলে আমরা জমিটা মাপঝোপ করে দেওয়ার জন্য বলেছি, ওনারা বললো যে সরকারি আমিন পাই তারপর করে দিচ্ছি। তা আমার এই এমনভাবে নোংরা ফেলছে ওরা। এই রাস্তা দিয়ে যাতায়াত করা দুষ্কর হয়ে পড়ছে বলে জানাচ্ছেন তারা। তবে রানাঘাট মহকুমার শাসক রানা কর্মকার জানান, বিষয়টি দেখাশোনা চলছে, যত দ্রুত সম্ভব পরিষ্কার করার ব্যবস্থা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।